বাংলাদেশে আরেকটি তামাশার নির্বাচন এই দেশের মানুষ হতে দেবে না ক্ষমতায় চিরস্থায়ী কেউ থাকতে পারেন নাই আপনিও পারবেন না এই দেশের মানুষ আপনাকে ক্ষমতা থেকে নামাবে গোয়েন্দা সংস্থা দিয়ে লোভ দেখিয়ে চাপ দেখিয়ে ভাগিয়ে নেওয়া যায় ওনারা ফাইনাল খেলতে চান কার সাথে খেলবেন ভাই এই যে কিংস পার্টি বানিয়েছেন কাউকে কাউকে ভাগিয়ে নিয়ে যাচ্ছেন এই সমস্ত দলের সাথে ফাইনাল খেলতে চান আওয়ামী লীগ এখন ফোর্থ ডিভিশনের সাথে দলে খেলতে গিয়ে নিজেরাই ফোর্থ ডিভিশনে নেমে গেছে তাদেরকে আর প্রিমিয়ার লীগের দল ভাবার কোনো কারণ নাই তারা শেষ রাজনৈতিকভাবে চরম দেউলিয়া হয়ে এখন মৃত্যুর দিকে যাচ্ছে এই রাজনৈতিক দলটি কেবলমাত্র ওই যে পুলিশ বাহিনী আছে না বিজিবি আছে না র‍্যাব আছে না আপনার আমার ট্যাক্সের পয়সায় যাদের বেতন হয় ওই বন্দুক কেনা হয় তারা জনগণের থেকে বন্দুক পাক করেছে শেখ হাসিনা ওই বন্দুকের উপরে ভর করে ক্ষমতায় আছেন ভেবেছেন এটাই বোধহয় চিরস্থায়ী বন্দোবস্ত জেনারেল এইও ভেবেছিল আরো আরো পৃথিবীর বহু দেশে সামরিক স্বৈরাচার থেকে শুরু করে ফ্যাসিস্টরা ভেবেছিল আমাদের দেশেও ভেবেছে অতীতে ক্ষমতায় চিরস্থায়ী কেউ থাকতে পারেন নাই আপনিও পারবেন না এই দেশের মানুষ আপনাকে ক্ষমতা থেকে নামাবে এই ধরনের ষড়যন্ত্র করে বাংলাদেশে আরেকটি তামাশার নির্বাচন এই দেশের মানুষ হতে দেবে না আমরা সারা পৃথিবীর প্রতি সারা দুনিয়ার সমস্ত দেশের প্রতি আমরা আহ্বান জানাই বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকারের জন্য তাদের মর্যাদার জন্য তাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আমরা সারা দুনিয়ার গণতন্ত্রকামী মানুষ সকল দেশের কাছ থেকে আমরা বাংলাদেশের জনগণের এই লড়াইয়ের প্রতি তাদের নৈতিক সমর্থন তাদের সহযোগিতা আমরা আশা করি